ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত তো আজ সন্ধ্যাবেলা আমি নতুন একটা রেসিপি করছি সন্ধ্যার টিফিন যা তোমাদের সঙ্গে আর শেয়ার করব তো আমি দুই কাপ মদ ময়দা নিয়ে নিয়েছি তো আজ আমি সন্ধ্যাবেলা তোমা আমাদের ছেলের বায়না মেটানোর জন্য পিৎজা বানাচ্ছি তো পিৎজা বানাতে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম ময়দাটা ভালো করে আমি চেলে নু ভেতরে কোনো নোংরা না থাকে তো ময়দা আমার চালা হয়ে গেছে এবার আমি ময়দার মধ্যে হাফ চামচ লবণ অ্যাড করলাম এবার এক চামচ মতন চিনি অ্যাড করব তো আমি আমার পরিমাণ মতন সব জিনিস অ্যাড করছি তো এবার আমি একটু বেকিং সোডা অ্যাড করলাম তো তোমরা তোমাদের পরিমাণ মতন জিনিস অ্যাড করো তো এবার আমি একটু খাবার সোডা বেকিং সোডা অ্যাড করলাম তো এটা ভালো করে ট এবার টক দই দিচ্ছি যেটা ভালো করে মিক্স করব ভালো করে মেখে নিতে হবে এটা আমি একটু চামচ দিয়ে এড়ে নিচ্ছি কারণ আমি একটু এর মধ্যে সাদা তেল অ্যাড করব তো এবার এটা ভালো করে মেখে কিছু এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব তো আমি এটাকে ভালো করে মাখব যতক্ষণ না এটা মানে ঠিকঠাকভাবে মাখা হচ্ছে তো আমি এটাকে মাখা হয়ে গেছে তো আমি এবার এটাকে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা পর তারপরে এটা আমি দেখতে বুঝতে পারবো জিনিসটা কেমন হয়েছে তো আমি ঢাকা দিয়ে দিয়েছি তো এক ঘন্টা কি করব বসে থাকব তো এক ঘন্টা আমি তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করি তো চলো এটা আমার ছেলে ঘুমোচ্ছে তো আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে যে আমার ঘরে খাট নেই কিছু নেই আমরা নিচেই পাটি পেতে শুয়ে থাকি তো আমি আজকে তোমাদেরকে আমার রান্নাঘরটা দেখাচ্ছি আমার রান্নাঘরে দেখো এটা সব তরকারি সবজি রাখা আর এটা হচ্ছে কাঠের একটা টেবিল যেটা আমাদের দোকানে ছিল কিন্তু ওটা ভেঙে চড়া গেছে বলে আমি ফেলে দেব তো বাড়িতে নিয়ে এসে এর মধ্যে আমি আমার টুকটাক জিনিসপত্র রেখেছি আর ওখানে আমার মোবাইলের স্ট্যান্ড রয়েছে জলের বোতল রয়েছে তো জলগুলো আমরা আমি বাইরের থেকে নিয়ে আসি নিয়ে এসে খাওয়া হয় জল তো এই কাজে এই এক ঘন্টায় কি করবো বসে থাকবো তো আমি রাতের রুটিটা করে ফেলছি তো রুটি করতে করতে চলো তোমাদের সঙ্গে একটা গল্প করা হোক সময়টাও কেটে যাবে কাজের ফাঁকে একটু গল্প তো আমার রুটি করার গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রুটি আমি কোনো দিনও রুটি করিনি বিয়ের আগে কোনো দিন রুটি আমি করিনি আমি বিয়ের পর রুটি করা শিখি এবং রুটি করতে হয় কীভাবে আমি জানতাম না রুটি করতাম বা যখন বেলতাম না একবার হিন্দুস্তান পাকিস্তান মতন রুটি হয়ে যেত দিনও গোল আমার শেপ আসতো না রুটির তো এই নিয়ে অনেক কথা আমি শুনেছি আমার এই রুটি করা নিয়ে এবং আরও অনেক কথাই বল বলছি যে আমাদের পাশের বাড়ির মানুষের এত কেন জ্বালা করে জানি না আমি কেন রুটি করতে পারি না এটা ওনাদের এত জ্বালা করছে কেন তো আমার শাশুড়িকে এসে বলছে যে রুটি করতে যখন পারে না ওকে এখান থেকে তাড়িয়ে দাও কোনো কাজে কর্ম কিচ্ছু পারে না বাপের বাড়ি পাঠিয়ে দাও এরকম মেয়ের সঙ্গে কি ছেলের কেউ বিয়ে দেয় তাহলে তোমরাই বলো সবাই কি বাপের বাড়ি থেকে সব কাজকর্ম কি শিখে আসে কেউ কেউ শ্বশুরবাড়িতে এসে সব কাজ শেখে তো সত্যি কথা বলতে আমার বাবা আমাকে কোনোদিনও কাজ শেখায়নি বলেছিল আমার মেয়ে শ্বশুর বাড়ি গেলে তো কাজ করবেই যতদিন বাপের বাড়ি আছে একটু ভালো আরামে থাক ভালো থাকুক তো সেইভাবেই আমার লাইফটা কেটে গেছে তো বিয়ের পর তখন আমার এরকম রুটি করা সব কিছু করতে আমি শিখেছি এবং ওনারাই কথা শুনে আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি রুটি করা শিখে তবেই আমি ছাড়বো তো আজ আমি রুটি থেকে শুরু করে সব যাবতীয় সব কিছু রান্না বলো কাজ বলো সব শিখে গেছি তো এদিকে আমার এক কথা বলতে বলতে কাজ করতে করতে এক ঘন্টা পার হয়ে গেছে তো এবার আমি দেখি আমার হয়ে গেছে ময়দাটা দেখো অনেকটা ফুলে উঠেছে তো এবার আমি এটাকে আর মেখে নেব আর একটু ভালো করে একটু মেখে নিচ্ছি যেহেতু অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল তো আমি এবার এই পিৎজাটা বানাতে আমি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো অ্যাড করব তো আমি একটা ছোট্ট থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি আজকের পিজাটা বানাবো তো আমি কিছুটা বাটার নিয়ে নিচ্ছি এই থালাটার মধ্যে ভালো করে বাটারটা লাগিয়ে নেব তো ভালো করে থালাটা আমি বাটারটা লাগিয়ে নেব যাতে এক পিজাটা সহজেই উঠে আসে লেগে না ধরে তো আমার বাটারটা লাগানো হয়ে গেছে এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা নিয়ে থালায় ভালো করে হাতের সাহায্যে আমি সারা থালাটার মধ্যে চেপে চেপে ভরিয়ে দেব। যাতে একটা কোনো বাদ না যায় ঠিক হাতের সাহায্যে চেপে চেপে থালাটাকে পুরো ভরাট করে দেব তোমরা চাইলে এটাকে একটু আটার সাহায্যে বেলে নিতেও পারো তো আমি এটা হাতের সাহায্যে সারা থালাটাকে মেকআপ করে নিচ্ছি যেটা যেভাবে ইচ্ছা সেভাবে করলেই হয় তো আমি হাতের সাহায্যে কাজ করব তো ছেলে ওয়েট করছে খাওয়ার জন্য তাই বানাতে হবে তাড়াতাড়ি তো আমি এবার এর ভিতরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটাকে আমি এবার চামচ দিয়ে ভালো করে পিজাটার ওপরে লাগিয়ে দেব এবার আমি পিজা সস দিয়ে দিচ্ছি পিজা সসটা দিয়ে এই পিৎজাটার ওপর ভালো করে লাগিয়ে নেবো যাতে একটা কোনো বাদ না যায় তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু সারা থালাটার মধ্যে সেটা লাগাচ্ছি তো লাগানো হয়ে গেছে এবার আমি চিজ অ্যাড করবো তো চিজ বলতে আমি আমুলের চিজটা নিয়েছি আমি মেজলার চিজটা পাইনি তো লকডাউন বাজার তো আমুলের চিজটা পেয়েছি এটাই আমি ইউজ করছি তো এটা এটা তো খুব সুন্দর স্বাদ হয় খেতে ওই টান ভাব টানা টানা ভাবটা আসে না কিন্তু টেস্ট হয় খে তো আমি একটু চিলি ফ্লেক্স নিয়ে নেব তা এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি কারণ মাঝে মাঝেই আমার ছেলে বাইনা করে পিৎজা খাওয়ার জন্য তো আমি এটা তৈরি করে রেখে দিয়েছি ঘরে তো এটা যখনই বানানো হয় একটু করে দিয়ে বানাই তো এবার আমি আমার যে গ্রেট করে রেখেছি সবজিগুলো সেই সবজিগুলো পিজার উপর দিয়ে ভালো করে সাজিয়ে তা আমি একটু সবজি বেশি দিচ্ছি কারণ সবজিটা খাওয়া আমার ছেলের পক্ষে দরকারও সবজি খেতে চায় না তো এই একটা সুযোগ আছে পিজার ভিতরে সবজি দিয়ে আমার ছেলেকে সবজি খাওয়ানো যায় তো সুযোগের সদ্ব্যবহার যাকেই বলে তো আমি সেটাই এখানে অ্যাপ্লাই করছি এক ঢিলে দু পাখি মারা হবে ছেলে পিজা খাওয়া হবে সবজিটা খাওয়াও হবে তো আমার সবজি দেওয়া হয়ে গেছে এবার আমি এর ভিতরে আবার চিজ গ্রেট করে দেব তো আমার দেখতে পাচ্ছ আমি চিজটাকে গ্রেট করে দিচ্ছি তো আমার হয়ে গেছে গ্রেট করা আমি এদিকে কড়াইতে কিন্তু ওই বালি নিয়েছি বালি নিয়ে বালিটা গরম করতে বসে দিয়েছিলাম অনেকক্ষণ আগে দেখেছো তো যাতে বালিটা তাড়াতাড়ি গরম হয়ে গেলে পিৎজাটা তাড়াতাড়ি তৈরি হবে তো আমার ওইটা ওই ঢাকনাটা ছোটো হয়ে যাচ্ছিলো থালার সঙ্গে পিৎজাটা লেগে যাচ্ছিল ওই জন্য আমি ঢাকনাটা ইউজ করলাম তো আমার আর পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তো এবার পিজাটা আমি দেখছি হয়ে এসছে তো আমি এবার পিৎজাটা নামিয়ে নেবো বেশিক্ষণ টাইম লাগে না পিৎজাটা করতে প্রথমে যদি বালিটা ভালো করে গরম করে নাও না তো পিজা করতে বেশি টাইম লাগে না তো পিৎজাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার কাটা হয়ে গেছে এবার আমি খাওয়া শুরু করে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো